কালিয়াগঞ্জ কাণ্ডকে সামনে রেখে অভিষেককে নিশানা শুভেন্দু অধিকারীর, বঙ্গ ভ্রমণে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্তব্য বিরোধী দলনেতার। ওর কথার উত্তরই দেব না, কে হরিদাস পাল, একটাই পরিচয় পিসির ভাইপো, 8000 পুলিশ নিয়ে ঘুরছে কালিয়াগঞ্জে, বাচ্চা মেয়ে নির্যাতিত হয়ে মারা যাচ্ছে কালিয়াগঞ্জে, মৃত্যুঞ্জয় বর্মন গুলি খেয়ে মারা যাচ্ছে, আর উনি 8000 পুলিশ নিয়ে বঙ্গ ভ্রমণে বেরিয়েছেন প্রজা দর্শন। অশান্তি ও বিভাজনের রাজনীতি করছে রাজ্য সরকার, সংখ্যালঘু মোর্চার সমাবেশ থেকে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, পরিবারবাদ এবং তোষণের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলায় মোদীর নেতৃত্বে বিকাশবাদ করতে চান, মন্তব্য করেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজাগরণ যাত্রাকে ইতিমধ্যেই বঙ্গ ভ্রমণ বলে তিনি উল্লেখ করেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের নবজাগরণ নবজোয়া যাত্রাকে ইতিমধ্যেই বঙ্গ ভ্রমণ বলে তিনি উল্লেখ করেছেন, কটাক্ষ করেছেন, অপরদিকে তিনি বলেছেন অশান্তি এবং বিভাজনের রাজনীতি করছে রাজ্য সরকার, আপনার প্রতিক্রিয়া? আসলে অভিষেক আতঙ্কে ভুগতে ভুগতে তার মানসিক বিকৃতি ঘটেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বঙ্গ যাত্রা, এই জনসংযোগ যাত্রা আজকে এমন জায়গায় পৌঁছেছে যে বিজেপি যেখানে যেটুকু উচ্ছিষ্ট ছিল সেটুকু তারা ধরে রাখতে পারছে না, খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী নিজে জানেন যে তিনি যে বক্তব্যগুলো রাখেন তার নিজের দলের নেতারাই সেটাকে সমর্থন করেন, তিনি রাজনৈতিক দৈন্যতায় ভুগছেন, তিনি নিজে মুখ ঢুকে বলতে পারবেন না যে এই মুহূর্তে তার দলের বিধায়ক সংখ্যা কত, তিনি নিজে জানেন তার দল প্রত্যেক নির্বাচনে মানুষের দ্বারা আরো বেশি করে প্রত্যাখ্যাত হচ্ছে, তাই তাকে বাটি নিয়ে কখনো সিপিএম, কখনো কংগ্রেস, কখনো আইএসএফ এর কাছে ভোট ভিক্ষা করতে হচ্ছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রবল জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা শুভেন্দু অধিকারীর রাতের ঘুম কেড়ে নিয়েছে, তাই তিনি প্রমাদ গুনছেন। আর বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার করে না, বিভাজনের রাজনীতি করার মাস্টার রয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, প্রাইভেট লিমিটেড কোম্পানি, ভারতীয় জনতা পার্টি সারা দেশটাকে ধর্মের নামে, জাতপাতের নামে বিভাজন করছে, সেটা সারা দেশের মানুষ জানে, তাই 2024 তারা যোগ্য জবাব পেয়ে যাবে। ধন্যবাদ তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। অশান্তি ও বিভাজনের রাজনীতি করছে রাজ্য সরকার, সংখ্যালঘু মোর্চার সমাবেশ থেকে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, পরিবারবাদ ও তোষণের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলায় মোদীর নেতৃত্বে বিকাশবাদ করতে চান, মন্তব্য করেন রাজ্যে বিরোধী দলনেতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।